আসসালামু আলাইকুম। আমরা OKX এর একটা ইভেন্ট শেয়ার করতে যাচ্ছি, যেখানে শেয়ার থাকছে 1 মিলিয়নের মতো কাসপা টোকেন বা KAS টোকেন। তো এখানে যদি আমি আমার ওয়ালেটে যাই, এখানে দেখেন আমাকে 0.2 KAS টোকেন অলরেডি কিন্তু সেন্ড করে দিয়েছে। এইটা আমরা ইউজ করব NFT মিন্টিংয়ের কাজে। এখানে আমাদের একটা সিঙ্গেল অ্যামাউন্টও কস্ট হবে না, জাস্ট আমরা একদম ফ্রি অফ কস্ট জয়েন হব। যখন এটা রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট হবে, তখন আমরা 1 মিলিয়ন টোকেনের যে রিওয়ার্ডটা আছে এটাতে আমরা পার্টিসিপেট হয়ে যাবো। এখানে দেখেন মানুষ জয়েন করছে 87 মানে প্লাস আর কি। সো আমরা এই ইভেন্টটা নিয়ে কথা বলবো, ওভারঅল কীভাবে জয়েন হবেন। আর আপনারা জানেন যদি বাংলাদেশ থেকে হন তাহলে OKX কিন্তু সাপোর্ট করবে না। সো আপনাকে OKX খুলতে হবে VPN কানেক্ট করে। আমার ফোনে অলরেডি দেখেন এই যে সুপার VPN অলরেডি কানেক্ট করা আছে। তো OKX অ্যাকাউন্ট যাদের নাই তারা খুব সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখান থেকে যে ওয়ালেট যেটা আছে OKX এর Web3 ওয়ালেট এই সেকশনটাতে চলে আসবেন। দেন এইখানে একটা ওয়ালেট খুলে নেবেন টাস্ট ওয়ালেটের মতো। দেন এটা খোলার পরে এটা সিলেক্ট করে রাখবেন, আর যাদের আছে তারা জাস্ট ওয়ালেট সেকশন এখানে চলে আসবেন VPN কানেক্ট করে। দেন এখান থেকে ডিসকভার আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। দেন এইখানে দেখতে পারবেন ক্রিপ্টো মিডিয়ার এইগুলো স্ক্রল করবেন, যেমন গত ইভেন্ট শেয়ার করেছিলাম অ্যাভাইভের। তো সেই ভিডিও যারা দেখেন নাই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। ওইখানেও কিন্তু আপনি পার ডে 2টা করে অ্যাভাইভ টোকেন ক্লেম করতে পারবেন। যারা জয়েন হয়েছেন তারা এখন ক্লেম করতেছেন পার ডে 2টা করে আপনি অ্যাভাইভ টোকেন, একটা NFT এখান থেকে ক্লেম করতে পারবেন এই ইভেন্টটা থেকে। তো এই ইভেন্টটা এখন আছে কিনা আমি জানি না, তবে আপনি এখানে যদি আপনি আগে জয়েন হয়ে থাকেন তাহলে 2টা করে অ্যাভাইভ টোকেন আপনি OKX-এ এখানে পাচ্ছেন একদম ফ্রিতে। এই যে এখানে যদি দেখেন আপনার অ্যাভাইভের যে টোকেন দেখাবে, আমি যদি আজকেরটা ক্লেম করি এতে ক্লেমে ক্লিক করবো, জাস্ট 2টা এখানে ক্লেম হয়ে যাবো। কনফার্মে ক্লিক করতেছে, এখানে পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেন দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে, এই 4টা টোকেন হয়ে গেছে। তো এটা ছিল OKX এর। সেটা যদি আপনি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন অ্যাভাইভ মাইনিংয়ের যে ইয়াটা ছিল। দেন আমরা এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে আবার ব্যাক করতেছি, আবার ব্যাক করতেছি। দেন চলে যাবো আমরা যে মেইন ইভেন্টটার কথা বলতেছি, এটা কাসপা ইভেন্ট, এটাতে কাসপা প্রজেক্টের, এটাতে আপনি ক্লিক করুন। দেন এখানে ক্লিক করার পরে এখানে 2টা মূলত টাস্ক দেখতে পারবেন, একটা হলো NFT মিন্টিং, আরেকটা এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার টাস্ক বা ইন্টারাকশন। তো আমাদের ফার্স্ট সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনটা করতে হবে, এখানে ক্লিক করবেন। দেন আমাদের অ্যাট ফার্স্ট আপনি কী কী থাকবে, আমার এগুলো কমপ্লিটেড, কিন্তু এই যে সব কিছু কমপ্লিটেড দেখাচ্ছে, আপনার কেমন দেখাবে, আপনার দেখাবে এরকম। আমি যদি ক্লিক করি এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনি অ্যাট ফার্স্ট টুইটারটা কানেক্ট করবেন, আপনি একটা টুইটার এখানে কানেক্ট করবেন, যারা আগে করেছেন তাদের তো কানেক্ট করাই আছে। দেন স্টার্ট নাও এখানে ক্লিক করে জাস্ট এটাকে কানেক্ট করে নেবেন। দেন ফলো করবেন, এখানে ক্লিক করবেন, দেন ফলো করে স্টার্ট নাও ক্লিক করলে ফলো হয়ে যাবে। দেন এখান থেকে তাদের একটা টুইটার পোস্টকে রিটুইট করতে বলবে, বা এইখানেও দেখেন এই যে টুইটারকে যেটাই করতে বলুক এটা করে নেবেন। তো করে নেওয়ার পরে এখান থেকে ভেরিফাই এটাতে ক্লিক করে দেবেন। দেন ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে 24 আওয়ার্স ওয়েট করতে হবে মেইনলি। 24 আওয়ার্স ওয়েট করার পরে আপনি ওয়ালেটে চলে আসবেন, আমি আপনাকে দেখাচ্ছি এই ওয়ালেটে চলে আসবেন। দেন ওয়ালেটে আসার পরে আপনি যদি এখানে হিস্ট্রি সেকশনে যান, হিস্ট্রি সেকশনে গেলে দেখতে পারবেন আপনাকে KAS টোকেন দিচ্ছে 0.2-এর মতো। দেন আপনি এই KAS টোকেনটাকে ওয়ালেটে দেখতে পারবেন, যদি ওয়ালেট ম্যানেজ এই যে ম্যানেজ ক্রিপ্টো একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন আসার পরে এখানে আপনি সার্চ করবেন KAS দিয়ে, দেন এটাকে প্লাস বাটনে, মাইনাস বাটন থাকবে না, প্লাস বাটনে ক্লিক করে জাস্ট এনেবল করে নেবেন। দেন আপনার ওয়ালেটে এই KAS টোকেনটা চলে আসবে। দেন আসার পরে আপনি ফার্স্ট করলেন 24 ঘন্টা ওয়েট করার পরে এটা দিবে আপনাকে। দেন ডিসকভার সেকশনে ক্লিক করবেন, আবার এখানে চলে আসবেন। দেন আসার পরে আপনি এখন এই যে KAS-টা দিল গ্যাস ফি হিসেবে এটা দিয়ে আমরা NFT মিন্ট করবো। দেন এখান থেকে এই যে এক্সপ্লোরে ক্লিক করবো, দ্বিতীয় যেটা প্রথম যে টাস্কটা আছে দ্বিতীয়টা কমপ্লিট আগে করবো, দেন প্রথমটাতে চলে আসবে। এখান থেকে এক্সপ্লোর কুইস্ট এখানে ক্লিক করবো, দেন আমাদের এরকম অপশন আসবে, এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে, একটু জাস্ট লোডিং নিচে দেখেন এখানে একটা শেয়ার স্টার্ট হেয়ার এইখানে এরকম একটা বাটন আছে, তো এইখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন, বাই যে এখানে দেখবেন যে কিছু ইরোড টিরোড দেখাইতে পারে, জাস্ট আবার ক্লিক করবেন। আপনি ক্লিক করে দেখবেন এখানে একটা পারমিশন আসবে, জাস্ট একটু ওয়েট, কিছু ওয়েট করার পরে জাস্ট দেখতে পারবেন এরকম একটা কনফার্মেশন আসবে, জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন আবার কনফার্ম করে দেবেন, আপনার ওয়ালেটটা এখানে কনফার্ম হয়ে যাবে। জাস্ট আমি যদি আবার দিয়ে দিই দেন কনফার্মে ক্লিক করি, তো দেখেন আমাদের ওয়ালেটটা এখানে কনফার্মিং হচ্ছে। কিছুক্ষণ জাস্ট ওয়েট করবেন, দেন যদি এরকম থাকে তাহলে আপনি আবার এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আবার একটা কনফার্মেশন আপনার মাঝে আসবে, জাস্ট এই যে দেখেন লোডিংটা কিন্তু হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এই যে paycoinpal.ai এই টাইপের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে, এইখানে আমাদের এই যে পে করতে হবে এত কাজ, যেটা গ্যাস পি হিসেবে দিয়েছে NFT মিট সেন্ড করতে হবে। তো সেন্ড করার জন্য এখানে একটা দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেস দিয়েছে, জাস্ট অ্যাড্রেসটাকে আমরা কপি করবো, আর এই যে টাইমার দিয়েছে এই টাইমার মধ্যে আমাদের করতে হবে। তো এখানে দেখেন একটা মিনিমাইজ একটা বাটন আছে, এটাতে আপনি ক্লিক করে দিতে পারেন, ক্লিক করে দিলে এটা মিনিমাইজ হয়ে থাকবে। দেন আমরা ওয়ালেটে চলে যাবো, এখান থেকে ওয়ালেটে গিয়ে আমরা এখান থেকে 0.18-এর মতো সেন্ডে ক্লিক করে দিয়ে সেন্ড করে দেবো। তো
তো এখানে অ্যাড্রেস দিচ্ছি আমি, অ্যাড্রেস ধরে এটাকে পেস্ট করলাম এখানে, নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের অ্যামাউন্ট যাবে যে কত অ্যামাউন্ট আমরা সেন্ড করব। তো এখানে 0.18 এইটের মতো কাস আমরা সেন্ড করে দিচ্ছি, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দিব। দেন কনফার্মের পরে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আবার কনফার্ম করে দিব। দেন আমাদের 0.18 মতো এখানে কিন্তু এই যে দেখেন সাবমিটেড হয়ে গেছে, ট্রানজ্যাকশন চলে গেছে। তো এখানে দেখেন এটা লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, ওই কাঙ্ক্ষিত অ্যাড্রেস যেটা ওইটাতে চলে কমপ্লিটেড হয়ে গেছে। দেন কমপ্লিটেড হয়ে গেলে জাস্ট আপনি এখানে ব্যাক করবেন, আবার আবার ব্যাক করবেন। দেন চলে যাবেন ডিসকভার সেকশন, পোস্টের মধ্যে চলে যাবেন। পোস্টের মধ্যে গিয়ে এই যে মিন্টের যে ইয়ারটা অপশনটা আছে এখানে চলে গিয়ে স্টার্টে ক্লিক করে সিগনেচার দিয়ে দিচ্ছি। সিগনেচার দিয়ে দেওয়ার পরে এইখানে আমাদের ইয়ারটা আছে, এই যে দেখেন এই প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে এইখানে আপনাকে নিয়ে আসবে। তো দেখেন এইখানে কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের এটা চলে আসছে। তো রিটার্ন টু দ্য মার্চেন্ট এখানে ক্লিক করলে জাস্ট আমরা আবার ওই আগের পেজটাতে চলে যাব। তো আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে, যখনই আপনি সাবমিট এখানে চলে যাবে দেন আপনি চলে আসবেন আবার এই পেজে, এসে এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ক্লিক করলে সাথে সাথে আবার সিগনেচার চাবে, সিগনেচারটা কনফার্ম করে জাস্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি আবার এটাকে কনফার্মে ক্লিক করে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করলে এখানে ভেরিফাই হয়ে যাবে, দেন আমরা এখানে ভেরিফাইটা একটা ব্যাচ পাবো বা লিখা পাবো। দেন ভেরিফাইড হয়ে গেলেই আমাদের এনএফটিটাও মিট হয়ে যাবে, দ্যাট মিন্স আমাদের দুইটা কাজই কমপ্লিট হয়ে গেছে। দেন কমপ্লিট এখানে একটা ক্যাপচা দিছে, ক্যাপচাটাকে আপনি জাস্ট ফিল আপ করবেন। আমি এখানে ক্যাপচাটাকে ফিল আপ করে নিচ্ছি, আপনি যে ক্যাপচাটা দিবে সেই ক্যাপচাটা আপনার মতো করে ফিল আপ করবেন। তো আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হয়ে গেলে এই যে সাকসেস চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দুইটাই কিন্তু ইয়ে হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে, আমাদের এনএফটিও মিট হয়ে গেছে এবং কি আমাদের যে গ্যাস ফি পাওয়ার কথা সেটাও কিন্তু হয়ে গেছে। তো আমরা জাস্ট এখন ওয়েট করবো নেক্সট ভেরিফাইড, নেক্সট যে আপডেটটা আসবে যখনই আসবে তখনই আমরা আমাদের টেলিগ্রামে প্লাস হইলে আপনি যখন টোকেন পাবেন তখন আপনি ওয়ালেটে এখানে দেখতে পারবেন। দেন ওয়ালেটে যখন দেখতে পারবেন তখন আপনি চাইলে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নিতে পারবেন। এখানে আপনাকে টোকেনটা দিবে, আপনি চাইলে এটাকে সোয়াপ করতে পারবেন বা কোনো এক্সচেঞ্জারে যদি লিস্ট হয় এক্সচেঞ্জারে থেকেও সেল করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সব কিছু বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।